আমাদের প্রতিবেশী দেশ আমাদের এলাকা সেন্ট মার্টিন সেখানে মানুষকে ঢুকতে দেবে না দীর্ঘদিন থেকে তারা এখানে হামলা চালিয়ে যাচ্ছে সরকার যেখানে কোস্টগার্ড শুনলাম তারা সরে আসছে পরে আবার তারা বিভিন্নভাবে এক করে আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী আমাদের বিমান বাহিনী অনেক শক্তিশালী অনেক কিছু আমরা শুনি কিন্তু তাদের কোনো ভূমিকা আমরা দেখছি না এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে দুঃখজনক সরকারের একটা দায়িত্ব আছে তো এর আগে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাকে আমাদের দিকে ঠেলে দেওয়া হল তখন বিভিন্ন অজুহাতে আমরা মানবতা হয়ে গেলাম করতে গিয়ে তাদেরকে রক্ষা করতে তাদেরকে রক্ষা করলাম না কিন্তু আমাদের ঘাড়ে তাদের বোঝাটা নিলাম এখন তারা দেশ দখল করাচ্ছে সেটাও একটা সার্বভৌমত্বের উপরে হামলা ছিল আমি মনে করি আমাদের দেশে জোর করে ঢুকে দেওয়া হচ্ছে লোক সেখানে তাদেরকে বাধা দেওয়ার একটা প্রয়োজন ছিল নাহলে এই সমস্যা এখন আমাদের ঘরে একটা ওভার পপুলেটেড কান্ট্রি আমরা সেখানে আবার বড়ো একটা সমস্যা এখন যদি তারা আবার আমাদের ভূখণ্ডই দখল করে ফেলে সেন মাটি তাদের কন্ট্রোলে নিয়ে ফেলে সরকার কি করবেন আমরা জানি না এটা আবার কোন মহত্বের পরিচয় দিয়ে ডিক্লেয়ার করা হবে কি না যে এটা আমরা এই কারণে মহত্বের কারণে এটা ছেড়ে দিলাম এইটা ভেবে আমরা শঙ্কিত আমাদের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব এবং আমি মনে করি আমি সংসদ থেকে আমি সংসদে এগুলো তুলে ধরবো বাজেটটা আমাদের সবাইকে হতাশ করেছে একটা পরিষ্কার কথা যে আমাদের দেশে এখন অর্থনৈতিক সংকট একটা চরম পর্যায়ে আছে স্বাধীনতার পরে কোনো সময় এরকম অর্থনৈতিক সংকট আমাদের হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা নেই এবং এই সংকটের শৃঙ্গভাগটাই তৈরি করেছে বর্তমান সরকার খুব উচ্চাভিলাষী কিছু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় এবং প্রজেক্ট করা হয়েছে মেগা প্রজেক্ট করা হয়েছে যেগুলোর সবগুলোতে মূল্য অনেক বৃদ্ধি করা হয়েছে ইন্টারন্যাশনাল যে কোনো জায়গার চেয়ে বেশি মূল্য করা হয়েছে যে সময় করার কথা তাকে অনেক দীর্ঘ সময় ধরে করা হয়েছে এগুলোতে বিরাট একটা অপচয় হয়েছে বলে আমরা বিভিন্ন তরফ থেকে আমরা অভিযোগ পাই সেই পরিস্থিতিতে যে সারা বিশ্বে যখন কিছুটা হলো অর্থনৈতিক মন্দা সেখানে আমাদের এখানে আরও চরম আকার ধারণ করেছে সারা বিশ্ব কিন্তু তাদের মন্দা যে কোনোভাবেই ট্যাকল করার জন্য চেষ্টা করছে এবং আমরা দেখছি যে অনেকটা তারা সমর্থ হয়েছে তাদের মূল আমাদের দেশে এখন মূল্যস্ফীতি একটা বড় সমস্যা জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে সাধারণ লোক সে তো সে কুলিয়ে উঠতে পারছে না জীবনযাত্রা মানুষের দিনকে দিন মধ্যবিত্তিক এমনকি শুধু দরিদ্র নয় নিম্নবিত্ত মধ্যবিত্তরা পর্যন্ত আজকাল সংসার চালাতে হিমশিম খাচ্ছেন আমরা দেখছি যে সরকার কতগুলি ওই ও চাল দিচ্ছেন কোনোখানে টিসিবির কার্ড দিচ্ছেন কি দিচ্ছেন সেখানে লম্বা লাইন সামান্য যতক্ষণ পা থাকে সেখানে কিন্তু বিনা পয়সা দেওয়া হচ্ছে না পয়সা দিয়ে কেনার জন্য মধ্যবিত্ত মানুষরা মুখ যাচ্ছেন সেই এই মূল্যস্ফীতির ব্যাপারে যেটা এনারা যেটা বলছেন আমি যেটা পরে বলছি এটা একেবারেই মূল্যস্ফীতিকে আরও উস্কে দেওয়ার ব্যবস্থা করেছেন তারা ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিয়েছেন সত্তর হাজার টাকা বেশি সত্তর হাজার কোটি টাকা বেশি ট্যাক্স আদায় করবেন বলছেন এটা এবং বর্তমান যে ট্যাক্স কাঠামো তার মধ্যে বেশিরভাগ চার লক্ষ আশি হাজার কোটি টাকার মধ্যে প্রায় সিক্সটি সেভেন্টি সিক্সটি পার্সেন্টের বেশি তাদের পরোক্ষ কর মানে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এবং কোনো কোনো জায়গায় কর ছাড় দেওয়া হচ্ছে আমরা দেখেছি এই কর ছাড়ের সুফল ব্যবসায়ীরা পায় ভোক্তারা পায় না আর কোন কোন জায়গায় আমাদেরকে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হচ্ছে এটা হানড্রেড পার্সেন্টের বেশি টু হান্ড্রেড পার্সেন্ট জনগণের ঘাড়ের উপর চেয়ে ব্যবস্থা সরকার যতটুকু বাড়াক তার চেয়ে বেশি বিজনেসম্যানরা বাড়িয়ে দেয় এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা আমরা দেখছি না সরকার বলছেন আমরা সংকুচিত মুস আমরা অর্থ সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রা নীতি নেব